গল্পের নাম গোধূলি, লেখক আনিসুল হক। মোনার আজ শখ হয়েছে রিক্সায় ঘুরবে, মারো ফেরি বা আপত্তি করার কি আছে? অগ্রহায়ণ মাস, শীত আসি আসি করছে, আকাশটা নীল, বেশ একটা হাওয়াও বয়ে যাচ্ছে দুপুরবেলা। আর মোনা আজ পড়েছে একটা সর্ষে তেল রঙা জামা, তাকে লাগছে ভারী জোশ। এই সময় অফিসের অ্যাসাইনমেন্ট ফাঁকি দিয়ে মোনার সঙ্গে একই রিক্সায় ঘুরে বেড়ানোর আপত্তি কি থাকতে পারে? মারুফ এই সানন্দে রাজি হয়ে যায়, বলে দাঁড়াও একটা ছোটখাটো রিক্সা দেখে খুঁজে বের করি। চিপা 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 কেন? আরে আমি যাতে একা বসলে শীতটা ভরে যায়, তখন তুমি যাতে আমার কোলে উপর উঠে চড়ে বসতে পারো। তোমার কোলে আমি চড়বো কেন? কোন দুঃখে? মোনা তাচ্ছিল্যের মতো হাসি হাসে মারুফের পিত্তি জ্বলে যায়, তবু হাসির হাসি মুখে সরেই না তার মারুফের মুখ থেকে। সে বলে, আচ্ছা আচ্ছা, চড়তে হবে না, আমি তোমার কোলে চড়ে বসবো। আরে ফাজিল, এসব কোন ধরনের কথা? আচ্ছা ঠিক আছে, কোলে নয় ঘাড়ে, তুমি ঘাড়ে চড়ে বসবা, হইলেই তো হলো। রিক্সা ভাড়া পার ঘন্টা ঠিক করা হলো 40 টাকা, সঙ্গে আরো 10 টাকা বকশিস, মানে বেরিয়ে গেল 50 টাকা। সেও ভালো, নইলে 1-to-1 1 ঘন্টা কথা বললেও তো কম টাকা লাগে না মোবাইলে। রিক্সায় উঠে মোনা বলল, এই রিক্সাওয়ালা হুতটা তুলে দেন তো। মারুফ আটকে উঠল, আরে কি মোনা, হুত তুলে দুইজনে রিক্সায় ঘুরবো নাকি এই বয়সে? তুমি আমার বয়স জানো কত? আমি যখন জন্মাই তখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, তো এই বয়সে কেউ হুত তুলে রিক্সায় করে প্রেম করে না বুঝি? করে কেনই বা, অসুবিধা কি? অসুবিধা হলো এই যে, দেখবে সেই আমার প্রতি সিম্পাথি ফিল করবে, শালার জায়গা নাই বইলা হুত তুললে রিক্সায় ঘুরে। আবাল, নামাও নামাও হুদ নামাও, মোনা বলে, জি না একদম না, আমি এই রোদের মধ্যে হুদ খোলা রিক্সায় উঠতে পারবো না। কেন জানতে পারি? পারো, অবশ্যই পারো, রোদে চামড়া পুড়ে গেলে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে, হলে দুজনের একসাথেই হবে, কেন এটা কি ভালো হবে না? দ্যাট উড বি দি সুইটেস্ট পার্ট অফ আওয়ার লাইফ, ক্যান্সার হসপিটালের পাশাপাশি বেদে তুমি আর আমি, আমি আর তুমি দুজন একজন আরেকজনের পাশে বসে থাকবো, শুয়ে থাকবো বিছানার এপিট উপিট, জীবনের একসঙ্গে মরণের একসঙ্গে, তারপর দুজনে একেবারে একই কবরে মরব। আচ্ছা এক কবরে কেন? কারণ তাতে পয়সা কম লাগবে, কবর তো কিনে নিতে হবে, দুটো কবর কেনার পয়সা আমাদের কই? একটা কোন রকম তোমার সেভিংস ভাঙায়া কিনে ফেলা যাবে, আর যদি না কেনা যায় তাহলে তো তোমার আমার কবরের উপর শুয়ে শুয়ে লোকেরা কবর হবে। আমাদের কনজুগাল লাইফ বলতে মরণের পর কিছুই থাকবে না। ফেলাও হুদ না কেন? কারণ রোদে আমার স্কিন কালো হয়ে যাবে, আমি সানস্ক্রিন দিয়ে আসিনি আজকে। ওকে ওকে, আগে কইবা তো, কেন এত ক্যান্সার ম্যান্সার প্যাচাইলা? শুধু শুধু দাঁড়াও, তোমাকে একটা ফেয়ারনেস ক্রিম কিনে দিই, মাত্র 7 দিনে আপনার ত্বক করবে আরো উজ্জ্বল, বলে মারুফ লাভ দিয়ে নেমে গেল রিক্সা থেকে। একটা মনোহারি দোকানের পাশে, ভাই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আছে আপনার কাছে? কত টাকা? বলে সে পেছনে পকেট থেকে চামড়ার বিবর্ণ ওয়ালেটটা বের করলো, এবং তখন তার মনে পড়ে যায় পকেটে আসে সাকল্য 30 টাকা মাত্র আর কিছু খুচরা পয়সা। সে বলে, আচ্ছা আপনারা কার্ড নেন তো? কার্ড মানে ক্রেডিট কার্ড? কি যে কন সাহেব, এইসব দোকানে ওইসব কাজ? আহারে, দোকানদার 500 টাকা দামের একটা হাসি দিল। আরে কি সুন্দর দাঁত রে ভাই আপনার, ভাই আপনার হাসিটা না খুবই সুন্দর, আপনি কি পেস্ট ব্যবহার করেন? মানে কি,
আচ্ছা, আপনার মানে বুঝতে হবে না। সে মুনার কাছে গিয়ে বসে, তারপর রিক্সাওয়ালাকে বলে, ভাই আপনারা কি ক্রেডিট কার্ড ইউজ করেন? মুনা বলে, কাকে তুমি কি বলতেছো? না, মানে আমি টাকা আনতে ভুলে গেছি। টাকা আনতে ভুলে গেছো? তো রিক্সায় ওলাকে তোমার বাসায় যেতে বলো, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তুমি টাকা নিয়ে আনবা। টাকা তো বাসাতেও নাই, বলো কি, আমার ব্যাগেও তো টাকা নেই। রিক্সাওয়ালা বলে, ভাই জান, আমি কিন্তু গরিব মানুষ, আমার পেটে লাথি মাইরেন না, টাকা না থাকলে এখনই নাইমা পড়েন। মারুফ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ধানমন্ডি 27 নম্বর পর্যন্ত চলেন, ওখানে গেলেই আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। মুনা বলে, কেমনে? ওইখানে আমার এটিএম শামসুজ্জামান আছে। মানে এটিএম মানে হলো অল টাইম মানি, শামসুজ্জামান হলো কথার কথা। মানে কি? মানে হলো আমার ছোট ভাবি মিসেস সুজানা অফিসে যাব, এক কাপ চা খাবো, কিছু টাকা ধার নিব। কত নিবা? আগে ছিল 2,000 টাকা, আজকে 4,000 নিলে আগেরটা শোধ করে দিয়ে আসব, যাতে আমার রেপুটেশনটাও ঠিক থাকে। আমাদের ঋণ খেলাপিরা যেভাবে চলতেছে আর কি, বুঝলা না? এমপি পদে খাড়াইতে গেলেও লোনটা রিসিডিউল কইরা নিতে হয়। ধানমন্ডি 27 নম্বরে মারুফের মেজ ভাই মুরাদ ও ভাবি সুজানা আর্কিটেকচারের ফার্ম, ফার্মের নাম ফোর্থ ডাইমেনশন। বাইরে থেকে বাড়িতে তেমন আলাদা কিছু না, ভেতরে ঢুকলে মনে হয় এ কোথায় এলাম রে বাবা। ইন্টেরিয়র ডেকোরেশন কাকে বলে, কাঠের দেয়াল, কাঠের মেঝে, এখান থেকে ওখান থেকে নানা ধরনের আলো ঠিক করে নামছে, সবুজ গাছপালা, কাঁচের কারুকাজ, ভাবসাবি তো সবকিছু আলাদা হতেই হবে। ভাবিও আর্কিটেক্ট, মেজু ভাইও আর্কিটেক্ট, ওনাদের এখানে কোনো বাচ্চা গাচ্চা হয় নাই এখন পর্যন্ত, হলে ইনশাল্লাহ সে জন্মাবেই আর্কিটেক্ট হয়ে। মারুফ তার মেজ ভাইকে এড়িয়ে সরাসরি চলে গেল ভাবির কাছে। মেজ ভাই মুরাদ কথা বলে কম, তার সঙ্গে মারুফের যাকে যাকে বলে কমিউনিকেশন হওয়া সেটা খুবই কম। মুনা বসে রইল রিক্সাতেই, তার 25 বছরের মুখখানা যেন মায়া দিয়ে তৈরি, চোখ দুটো গলার স্বরও, কিন্তু এপিয়ারেন্স আর ডিসেপটিভ। মুনার অন্তরটা বানানো হয়েছিল কংক্রিট দিয়ে, ভেতরে খালি সিমেন্ট বালি, খোয়া আর লোহা, ভেতরে মায়া মমতা আছে বলে মারুফ কোনো প্রমাণই পায় নাই। কি জানি হয়তো আছে, নইলে মারুফের মতো ছেলের সঙ্গে সে এক রিক্সায় উঠবেই বা কেন? দরজা ঢেলে মারুফ সোজা চলে গেল ভাবির চেম্বারে, ঢুকে পড়ল, ভাবি তোমাকে তো মাশাল্লাহ খুব সুন্দর দেখাইতেছে, শোনো তুমি কপালে টিপ পড়বা, নইলে কারো নজর লাগতে পারে। কত টাকা লাগবে রে তোর? তোমার আগের টাকাটা শোধ করে দিতে আসছি। বাহ বাহ, বেতন হয়েছে তোমার কাগজের? না, বেতন তো হয় নাই, তুমি আজকে আমাকে দিবা 4, আমি সেখান থেকে আগে 2 শোধ করে দিব, তাহলে থাকবো 2। আমি তোমার কাছে ধার নিচ্ছি 2, আর এখন শোধ করলাম 2, শোধ বোধ হয়ে গেল না? দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে কি একটা উল্টা পাল্টা হিসাব বুঝাই দিলা? এটাকে কয় ব্যাংকিং, শুভঙ্করের ফাঁকি, তোমাকেও শিখাইয়া দিব। তাড়াতাড়ি 2 ছাড়ো, মোনা রোদের মধ্যে রিক্সায় বসে আসছে, বুঝেছ? ওকে বাসায় নিয়ে আসলি না কেন? নিয়ে আসো ওকে। না ভাবি, আজকেও ও ভালো করে সেজে আসে নাই, এর জন্য পরে নিয়ে আসব। আজকে দেখো না, পরে একদিন ওরে বিউটি পার্লারে নিয়ে সাজায় গুছায় নিয়ে আসবো, তুমি অবশ্যই ওই বিউটি পার্লারের কাজে মুগ্ধ হবা, গ্যারান্টেড। ওই বিউটি পার্লারে সাইনবোর্ডে লেখা আছে, বান্দরি হইয়া ঢুকুন, সুন্দরী হইয়া বাইর হন। এখন ছাড়ো না ভাবি, সুজানা ফিক করে হেসে বলল,
তোমার এই কথার জন্যই তুমি টাকাটা পাচ্ছ। মুখটা না থাকলে যে তোমার কি হতো? বেঁচে যেতাম ভাবি। মুখ না থাকলে খাবার খাইতে হইতো না, দাঁত মাজতে হইতো না, বাথরুম পর্যন্ত যেতে হতো না, কি যে সুখে থাকতাম গো। তাহলে তোমার এই রকম মজার মজার কথাও তো আমরা শুনতে পেতাম না? আমি নাক দিয়ে কথা বলতাম তাহলে? তখন নাক দিয়ে কথা বলা যায় না কি আবার? সুজানা আবার হেসে এসে বলল, হাসলে ভাবিকে খুবই জোশ লাগে। ভাবি পরছে হালকা নীল রঙের শাড়ি, চোখের রূপালি পাতা, ফ্রেমের চশমা, আর সুন্দর করে সাজানো এই অফিসটা ভাবিকে লাগছেও বেশ। নাক দিয়ে কথা বলা যাবে না কেন? কেন, তুমি সুবিনয়ের রবীন্দ্রসঙ্গীত শোনো নাই? উনি তো নাক দিয়েই গান করে। আরে আমাদের শুভ্রদেব তো নাকে গান করে, আমিও পারবো, শোনাবো। এই যে শোনাচ্ছি, মারুফ নাকি গলায় বলে, ভাবি তাড়াতাড়ি ছাড়ো, না হলে বের হওয়া হইয়া দেখবো মুনা রিক্সাওয়ালার সাথে ভিজ্ঞা গেছে, কেলেঙ্কারি হয়ে যাবে। সুজানা তার হাত ব্যাগে হাত দেয়, 2,000 টাকা বের করে তুলে দেয় দেবরের হাতে। মারুফ বলে, থ্যাংক ইউ ভাবি, ধার নিচ্ছি কিন্তু আমি অবশ্যই টাকাটা পরে শোধ করে দেব, কিন্তু কিন্তু না করতে পারলে মাফ করে দিও, মোনা চাকরি পেলেই আমি টাকাটা পরিশোধ করে দেব। গন্দারের গন্দা, সুজানা হাসে হেসে বলল, ধার শোধ করবা, তাও আবার নিজের টাকা নয়, মোনার টাকা দিয়ে? ধন্নি ছেলে ধন্নি। তারপরও গম্ভীর হয়ে সুজানা বলে, বাড়ির খবর রাখছো কিছু? মারুফ টাকাটা মানি ব্যাগে পুরে বলে, হ্যাঁ রাখি মা, খুব ভালো আছে। একদমই রাখো না, মা পড়ে গিয়েছে, ব্যথা পেয়েছে, ওনাকে আসতে বলেছি, উনি ঢাকাতে আসতেছে। আরে মা তো আমাকে কিছুই বলো না। সুজানা বলে, চাপা মাইরো না, মার খোঁজ খবর রাখতে হয়, মায়েরা তো বেশি কিছু চায় না, কেবল একটু খোঁজ খবর রাখো, একটু হ্যালো শোনা। আরে আমাকে এইসব বলতে হয় নাকি? মায়ের পায়ের তলে সন্তানের বয়স তো, আমি এইসব সবই বুঝি। মোনা ফোন দিচ্ছে বারবার, মারুফের মোবাইলে রিংটং বাজতেছে, সেটা কেটে দিয়ে মারুফ বলে, ফোনটা করা হয় না বুঝলা, আরে দোকানের ফোন, মা তো ফোন নাই মার কাছে, ফোন করলে আবার মোবাইল দিয়া দৌড়াদৌড়ি। আমি তো মাকে একটা মোবাইল কিনে দিতেই চাই, মা বলে যে চার্জ কোথায় দিব, দোকানওয়ালা রোজ থানা সদর গিয়ে চার্জ দিয়ে আনে। আমি উঠি ভাবি, আবার রিং বাজতেছে মারুফের ফোনে। সুজানা বলে, রাধার বাঁশি বেজে উঠল, আমি তো জানতাম কৃষ্ণের বাঁশি শুনে রাধা স্থির থাকতে পারতো না, এখন দেখছি দেখতেছি রাধার বাঁশি শুনে কৃষ্ণ স্থির থাকতে পারছে না। মারুফ বলে, বুঝলা না, দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে গেছে, মেয়েরা মেয়ের জায়গায় ছেলেরা, আর ছেলেরা ছেলের জায়গায় মেয়েরা। মারুফ দৌড়ে চলে আসে মোনার কাছে, এসে দেখে মোনা তো এখন ভারী রেগে টং করে বসে আছে। তাকে দেখে মোনা বলে, খবরদার তুমি আমার পাশে উঠে বসবা না, রিক্সা ভাড়া দিয়ে দাও, আমি এখন এখান থেকে চলে যাব। আমিও তো যাব, আমার সাথে যাবা না? আরেকটির সাথে করে তুমি চলে যাও। না মানে ভাবি তোমার একটা চাকরির কথা বলতেছিল, কোথায় নাকি ইংরেজিতে মাস্টার লাগবে। মাস্টার লাগবে ইংরেজিতে? মোনা একটু নরম হয়ে বলল, ওঠো, আমার যে কি হবে। মারুফ ভাবে, আমার লাই ডিটেক্টর মেশিন ঘড়ি কাঁটা এমন ঘুরবে যে সিলিং ফ্যানও লাগবে না, মাথার উপরে ওই মেশিনটা ঝুলাইয়া দিলেই হবে মার অসুখ। আমার কি খোঁজ নেওয়া উচিত? অবশ্যই নেওয়া উচিত, কিন্তু সময়টা কোথায়, মা ঢাকায় আসতেছে, আসুক তারপর গিয়ে দেখে আসব। মারুফ ভাবে, মাথার উপরে সূর্য, ডান হাতে মোবাইল, বাঁ হাতে মোনার হাত, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো, পাছাতেই ব্যথা হয়ে যেত, রিক্সাটার সিটটা খুবই শক্ত। মল্লিকার বয়স 32, দুটো বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি সংসারে থাকে, মুখে মেশটা সামান্য দাগ পড়েছে,
টিভি শপিং অনুষ্ঠানে বিজ্ঞাপনে বিশ্বাস করে স্কাই শপিং এর দোকান থেকে কিনে এনে ক্রিম লাগিয়েছে, মেশটা দাগ কমেনি, বরং দাগটা গভীর হয়ে গেছে। এতটুকু বাদ দিলে দু বাচ্চা মা হিসেবে তার শরীরের গাঁথুনি মজবুত আছে। মল্লিকার দুটো মেয়ে বড়তা কান্তা, তার বয়স 7 বছর, ছোট তার শান্তা, তার বয়স 5 বছর। দুপুরের খাবারের পর মল্লিকা বাচ্চাদের নিয়ে শুয়ে আছে, তাদের ঘুম পাড়িয়ে দেবার জন্য ঘুমাও, একদম নড়াচড়া করবে না, একদম ঘুমাও মল্লিকার আদেশ। শান্তা বলল, আমাকে ঘুম পাড়িয়ে দাও না মা। কান্তা বলল, তুই চোখ বন্ধ করে রাখো, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। মল্লিকা বলল, যার যার ঘুম সে সে ঘুমাও, চোখ বন্ধ, কথা বন্ধ, নড়াচড়া চলবে না। মল্লিকার শাশুড়ি রওশন আরা হাঁক পারলেন, বৌমা এদিকে আসো, এক্ষুনি আসো। মল্লিকা বাচ্চাদের বলে, এই তোরা ঘুমা, আমি দেখে আসতেছি। মল্লিকা ঘর ছাড়ে, কান্তা শান্তাকে ঘুম পাড়ানি, মাসি পিসি মোদের বাড়ি এসো গান শুনিয়ে শুনিয়ে চাপত দেয়, দিতে দিতে ধীরে ধীরে নিজেই ঘুমিয়ে যায়। শান্তা চোখ মিটমিট করে, তার ঘুম আসে না দুপুর বেলা। বারান্দায় মরা রোদ তেজা হয়ে পড়েছে, তবে রাখা গাছে সবুজ পাতায় নির্মীয় ম্রাণ। পাশের বাড়ির কান্নি সে একই সময় এসে জোটে, কয়েকটা কাক আর ওই বাড়ির কাজের মেয়েটা ব্যালকনিতে এসে চুল মেলে বসে বসে থাকে। শান্তার ওইসব দেখতে খুব ইচ্ছে করছে। মল্লিকা শাশুড়ির কাছ থেকে ফেরে, শান্তা তুমি এখনো ঘুমাও নাই, ঘুমাও, নইলে বিকালবেলা কান্তাকে আইসক্রিম দেব, তোমাকে দেব না। শান্তা চোখ বন্ধ করে, আইসক্রিম জিনিসটা যে কেন তার এত ভালো লাগে, কি নরম, কি সুন্দর, কি সুগন্ধ, কত ঠান্ডা আর কেমন স্বাদ, আহা। মল্লিকা মোবাইল হাতে নিয়ে ফোন দেয় তার মাকে, তিনি গ্রামে থাকেন একা, ঢাকায় তার 3 ভাই আর 1 বোন থাকে। তার মাকে তারা কিছুতেই ঢাকায় এনে রাখতেই পারলো না, তিনি আসবেই না, নিজে ছিলেন বাড়ির লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাবা ছিল নিজের খেয়ে বনের মোষ তাড়ানো মার্কা মানুষ, পৈতৃক সম্পত্তি ছিল অগাধ, চলে তাই চলে যেত। বাবা মা যাওয়ার পরও মাও রিটায়ার করলেন চাকরি থেকে, তবু মাকে গ্রামে বাড়ি ছাড়া করা গেল না, মা আসবেই না। কি যে মধু পেয়েছে তিনি গ্রামে, সে মধুতেই তার হাত পা আটকে লেগে আছে এখনো। গ্রামে পাড়ার দোকানে মোবাইলে আছে বলে দেখে দেয় লিং হলে, হ্যালো মল্লিকা বলে, আমি ঢাকা থেকে মল্লিকা, মাকে একটু মোবাইলটা দিয়ে আসেন তো, পৌঁছাইয়া মিস কল দিব। দোকানদার বলল, জি আচ্ছা। এই পিচ্ছি, দৌড়াইয়া ফোনটা মিয়া বাড়ির দাদিমার কাছে নিয়ে যাত, ওই শোন 5 টাকা নিবি কমসে কম। পিচ্ছি বলে, 10 টাকা নিব, 5 টাকা আমার। পিচ্ছি ফোন নিয়ে দৌড়ে যায় চষা খেতে, আল ধরে খানিকটা নামা পেরিয়ে সবি সাতিবনা পার হলেই কলা গাছ, নারকেল গাছ আর সুপারি গাছে ঘেরা মিয়া বাড়ি, নিচে ইটের দেয়াল, ওপারে 3, সামনে পুকুর। পিচ্ছি রোকেয়া বেগমের বাড়ির সামনে গেট দিয়ে ঢোকার আগে চিৎকার জুড়িয়ে দেয়, ও দাদি, ও দাদি, আপনার জন্য ফোন আইছে, ও দাদি। রোকেয়া বেগম উঠানে বসে আছে, হেমন্তের বিকালে এই হেলে পড়া সূর্যের আলো সিঁদুরে আম গাছে ছায় বসে থাকতে তার ভালোই লাগছে। আর তার সঙ্গিনী, তার দূর সম্পর্কিত ভাস্তি শিরিন, 14 বছর বয়সে হবে, যে তাকে ডাকে আম্মা বলে, তার মাথায় দিচ্ছে বিলি, কেটে দিচ্ছে বিলি, আরামে তার চোখ বুঝে আসতেছে। পিচ্ছি এসে বলে, আপনার ফোন আইছে। রোকেয়া বেগম চোখ মেলে বললেন, কি
কে করছে? আপনার মাইয়া ঢাকা থেকে, দে মিস কল দেওয়া লাগবে, মিস কল দিলে ফুপু ফোন দিব। আমি তো পারি না, তুই দিয়া দে পিচ্ছি, রিসিভ করে পিচ্ছি রিসিভ কল থেকে নাম্বারটা বের করে মিস কল দেয়। সে পিচ্ছি হলে কি হবে, সব পারে। তারপর তারা অপেক্ষা করে কলের জন্য। মল্লিকা ঢাকায় মিস কল পেয়ে ফোন ব্যাক করে। পিচ্ছির হাতের মোবাইল রিং বাজে। পিচ্ছি ফোন কানে লাগিয়ে বলে, ফুপু এই যে দাদিমা, তার সাথে কথা বলেন। রোকেয়া বেগম ফোনটা কানে নিয়ে বলেন, হ্যালো। মল্লিকা বলল, মা কেমন আছো? আছি, কোমরে খুব ব্যথা। মল্লিকার গলায় স্বরে একটু চিন্তা ভাবনা। সে অস্থিরতা ভাবে বারান্দায় ছুটে গিয়ে বলে, হঠাৎ ব্যথা হইল কেন? পড়ে গেছিলাম মা, এর জন্য। কোথায় পড়লা, কেমনে পড়লা? উঠানে পড়ে গেছি, হাত পা ভাঙে নাই তো? আরে না, তেমন কিছু হয় নাই। শিরিনের হাতে চিরুনি, এক পাশে ছোট টিনের বাটিতে নারিকেলের তেল রাখা আছে। চিরুনির দাঁতে লাগা চুলগুলো সাবধানে গোছা করে রাখা। এই চুল যেখানে সেখানে ফেলতে হয় না, ফেললে অকল্যাণ হয়। শিরিন মন দিয়ে আম্মার কথা শুনছিল। সে হঠাৎই আম্মার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। কইলেন একটা কথা, তেমন কিছুই না, দেন আমারে দেন। মোবাইল কানে ধরে সে বলে, আপা আমার অবস্থা খুব খারাপ, পয়ডা হাত পা ফুলিয়া গেছে, ফির দাঁতে ব্যথায় কাতরায়। আপনারা আইসা আম্মা জানলে ঢাকায় নিয়ে যান। কি বলিস, দে তো মাকে, মল্লিকা বলে। ধরেন আম্মা, কথা বলেন। রোকেয়া বেগম ফোন দিয়ে হ্যালো বলে। মল্লিকা বলে, মা আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি কালকেই ঢাকায় চলে আসো। দেখি, রোকেয়া বেগম ছুট্ট করে বলেন, না দেখা দেখি আর হবে না, আমি বড় ভাইজান মেজো ভাইজানকে বলতেছি, তুমি কালকে ঢাকায় আসবে। মল্লিকার কণ্ঠে আকুলতা। মল্লিকার শাশুড়ি তাকে ডাকেন, বৌমা একটু শুনে যাও। মল্লিকা মার কাছ থেকে বিদায় নেয়, রাখি মা। সে ফোন রেখে শাশুড়ির কাছে যায়। ওদিকে টেলিফোনের ওপর দিয়ে পিচ্চিটা মোবাইল হাতে নিয়ে টাকা চায়। রোকেয়া বেগম তার কাছে টাকা দেন। রোকেয়া বেগম সুধান কত? পিচ্চি গলাটা সাধ্যমতো মোটা করে বলেন, 10 টাকা। এই 5 টাকা করে নেয়? নেয় নেয় না আমার কাছ থেকে? তাহলে 10 টাকা কিসের? পিচ্চি সংসারে যাবতীয় ভার কণ্ঠ কণ্ঠে তুলে নিয়ে বলল, পোষায় না গো দাদি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। রোকেয়া বেগম হেসে হেসে ওকে 10 টাকা দিয়ে দিল। পিচ্ছি টাকা পেয়ে মোবাইল হাতে ধরে দৌড়ে চলে যায় দোকানে। আবার সেই নির্মভূমি, চাষা ক্ষেত, সতীবন। তবে পার্থক্য আছে একটা, আগে সূর্যটা ছিল তার পেছনে, এবার ঠিক তার সামনে, চোখ বরাবর টর্চের লাইট মারছে। হারামজাদা, কেউ কারো চোখে টর্চের লাইট মারে? মাটিতে ফেল। সে সূর্যকে গালি দেয়। সূর্য মাইন্ড করে কিনা বোঝা যায় না। পিচ্চি দোকানের কাছাকাছি এসে পৌঁছে হাঁপাতে থাকে, একটু দম নেওয়ার জন্য থামে। তখনই আবারও রিং বাজে। পিচ্চি ধরে, হ্যালো, এই আমি ঢাকা থেকে বলছি, মিয়াবাড়ির মাস্টারনি দাদির কাছে একটু ফোনটা দিয়ে আসেন না। আমি ওখানেই তো মিয়াবাড়ির দাদির কাছ থেকে আইলাম, আবার যাইতে হইব। হ যা। আপনি কে? বড় চাচা। হ্যাঁ, কে তুই? আমারে তো চিনলেনি না, আমি তো লাল মিয়া। লাল মিয়া, ভালো আছো বাবা? ভালো না, একটু মার কাছে দাও না। পিচ্ছে আবার মিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হয়, গ্রামের মেথোপথ ধরে। দাদি ফির ফোন আসলো কেন? রোকেয়া বেগম বলে, আবার কে ফোন দিয়েছে রে? লাল মিয়া বলে, আপনার বড় ছেলে মাসুদ ফোন দিয়েছে, দে ধরাইয়া দে। আবার কিন্তু 10 টাকা দেওয়ান লাগবো। না টাকা নাই, যা ফোন করতে হইব না। লাল মিয়া একটু বিপদে পড়ে, এই ধরনের সংলাপ সে কখনোই প্রত্যাশা করেনি। মোবাইল বেজে ওঠে, লাল মিয়া ধরে দেয় মাকে। রোকেয়া বেগম
তার তিনটা ছেলে আছে, বড়টা হলো মাসুদ, মেজোটা মুরাদ, ছোটটা মারুফ, আর একটি মেয়ে মল্লিকা, সবাই থাকে ঢাকায়। তিনি ফোন ধরে বলেন, হ্যালো মা। কে মাসুদ? জি মা, আসসালামু আলাইকুম। তোমার শরীরটা কেরকম, খারাপ লাগছে এই বয়সে আর শরীর বাবা? মল্লিকা বলল, কি সমস্যা? পড়ে গিয়েছিলাম বাবা, কোমরে ব্যথা। তোমাকে কত বলি ঢাকায় চলে আসো, তা তো তুমি শোনোই না। আসি বাবা, নিজের ঘর বাড়ি ছেড়ে কই যাব? গরু ছাগল গুলো আছে, জমি জমা বাগান, আমি না থাকলে এগুলো তো 12 ভূতে খাইব। ওইসব নিয়েই তো থাকো, শরীর খারাপ, চিকিৎসা লাগবে না? ফট করে মইরা গেলে তোমার জমি বাড়ি বাগান এগুলা কে দেখবো, কে খাইব? মরে গেলে গেলাম, আমি কথা বলার এত তো দরকার নেই এখন এসব। তুমি চলে আসো না ঢাকায় মা। কবে আসবা বলো? আচ্ছা দেখি, আসতে আসবো নে। না, এভাবে বললে তো হবে না, কবে আসবা সেটা বলো। আচ্ছা বাবা, দেখি আসবো, বললাম তো কবে আসবা, স্পষ্ট করে বলো, তারিখটা বলো। আচ্ছা তুই কালকে ফোন কর, কালকে তারিখ বলবো। এভাবে ফোন আসতে থাকে, তারপর সুজানা ফোন দিল। রোকেয়া বেগম মেজো বউ। রোকেয়া বেগম চুলের পরিচর্যা শেষ করে যায়, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল বলে উঠল। শিরিনটাকে কাঁসার বদনার অজুর পানি এনে দেয়। অজুর জন্য জলচৌকিতে বসে রোকেয়া বেগম বলেন, দেখলি শিরিন, খবর পাওয়ার সাথে সাথে ওরা কেমন করে অস্থির হয়ে গেছে আমার জন্য। শিরিন বললে, হইবই তো, ওরা হইলে আপনার ছেলে মেয়ে নিজের, ওরা হইব না তো অস্থির, আর কেডা হইব? ওরা তো আর আপনি আমার মতো কুড়াইয়া পান নাই, কেন? তুইও তো অস্থির হইছিলি, হস নাই? বল কিভাবে ওদের সব ফোনে কথা জানাই দিলি আমার শরীরের খারাপ অবস্থার কথা? আমি আর কি করলাম, সত্য কথাই তো বললাম, সত্য খবরটাই তো ওদের দিলাম। কি দিব না? দিবি, তবে তুই বাড়াইয়া বলছিস, আমার অবস্থা কিন্তু এতটাও খারাপ না। আচ্ছা খারাপ না তাহলে ভালো, আপনি দৌড়াইয়া ঢাকায় যান, সবাই থাকুক, সবাই আপনারা দেখুক, এটাই ভালো। এবার তো মনে হচ্ছে যাইতেই হইব, ওরা বারবার ফোন করতেছে। ভাইজান ভাবিরা আপনারে খুব বিরক্ত, আপনাকে খুব ভক্তি করে, আপনারে খুব সম্মান করে, তাই না মা? মা বলেন, যা অ্যালবামটা নিয়ে আয়, তোরে দেখাই। শিরিন অ্যালবামটা নিয়ে দৌড়ে এলো। এখানে পরিবারের সবার ছবি রাখা আছে। আম্মা শিরিনকে চিনিয়ে দেন, এটা হইলো মাসুদ, এটা মাসুদের বউ শামিমা, আমাকে খুব ভালোবাসে, মা মা করে মরেই যায়, চাকরি বাকরি করে না, আর মাসুদ তো আম্মা নামে অজ্ঞান। আর এটা ওদের মেয়ে, ওর নাম হলো কাজল। এবার দেখ, এটা মুরাদ, এটা না ওর বড় বউ সুজানা। সুজানা ভালো একটা মেয়ে, আমি ওর মতো মেয়ে আজ পর্যন্ত জীবনে দেখিনি, বিয়া হয়েছে 3 বছর, ছেলে পুলে হয় নাই। এইটা তোর মল্লিকা আপা, এইটা তোর দুলা ভাই সাজ্জাদ নাম, তাদের 2 মেয়ে কান্তা আর শান্তা, তারপর একটা হলো মারুফ, এখনো বিয়া করে নাই, ঢাকায় চাকরি করে, কেবলমাত্রই তো পাশ করলো পরীক্ষায়। এখন তো ওদের মাঝে মারামারি লেগেই গেছে, কে আমাকে আগে নিবে, কার বাড়িতে আগে নিয়ে গিয়ে আমাকে উঠাবে, এটা নিয়েই হয়তো টানাটানি চলছে। সবাই আমাকে তার বাসায় রাখতে চায়। শিরিন বলে, ভালোই তো হইব, যান ঘুরে আসেন, অসুখ পুষা রাখা ঠিক না। তুই আমারে সাথে যাবি, তুই আমার সাথে ঢাকায় যাবি, আমি গেলে ঘর বাড়ি দেখবো কেডা, আর তুই থাকলে তোরে কেডা দেখবো? এই বয়সে একটা মেয়ে তো আমি ফাঁকা বাড়িতে রেখে যেতে পারবো না, তাই না? না অসুবিধা কি, আমি দাদিরে নিয়ে আইমু, কোনো দরকার নেই, কাশেমের দেখে আনবো। আরে তোর কাশেম চাচা, ওরে সামলাবে।
দেখেন যেটা আপনি ভালো মনে করেন, শিরিন বলে, এই যে আসলে রক্ত তো চলে যাইতেছে, যাই গল্প করে না করে এবার যাই, আল্লাহ খোদা নাম নিতে তো হইব। রোকেয়া বেগম নামাজ পড়তে যান, শিরিন যায় বাড়ির সামনের সবজি খেতে, কাঁচা মরিচ গুলো তুলতে, আকাশি মরিচ সব আকাশের দিকে মুখ করে থাকে, কালো কুচকুচে গায়ের রং। এই কাঁচা মরিচের কত রকমের রং হয়, হালকা সবুজ, গাঢ় সবুজ, কালচে সবুজ, কুচকুচে কালো, আহা, তার নিজের গায়ের রংটা যদি আরেকটু ফর্সা হইতো। সে ঢাকা যাচ্ছে, শুনছে ঢাকার মেয়েদের গায়ের রং সব ধবধবে ফর্সা, ময়দা সানলে যে রং হয় ঠিক সেই রকম রং। শিরিন মরিচ তেলে আর ভাবে, পড়শিদের মেয়ে সমবয়সী বকুল যায় হাতে একটা মুরগি আর ছুরি নিয়ে, শিরিন তাকে দেখে বলে, ও বকুল কই যাস, মৌলবি খুঁজতে? বকুল বলে, হ মুরগিটা জবাই করা লাগবো, দেখি পথ দিয়া কেউ যায় নাকি। শিরিন বলে, আম্মা জানার সাথে ঢাকা শহর যাইতেছি, বুঝলি? ঢাকা শহর যাবি, কেমনে যাবি, কেমনে আবার রেলগাড়িতে চইরা যাম? আমারও না খুব ঢাকা শহর যাওয়ানোর শখ আছে রে। কেন এত শখ কেল লাই? ঢাকা শহর তো সব নায়কেরা থাকে না, ফেরদৌস, রিয়াজ, শাবানা, মৌসুমী, ঢাকা শহর গেলে ওদের দেখতে পারমু? কি রে শখ মাইয়ার, ঢাকা শহরে গিয়া এগুলা দেখা করে দেখানোর, এত দেখানোর কি হইলো? আমারে দুলাভাই কইছে তোর কপালদার নাকি বালা, তুই আমার আগে ঢাকা যাইতেছ না? যাই মায়ে আবার খুঁজবো, রাইত ফুরাইয়া আইবো, মুরগি জবাই না হইলে। এই বকুল, ঢাকা থেকে তোর লেগা কি আনমু? কিছু আনা লাগবো না। শিরিনের উত্তেজনার সীমা নেই, ঢাকা শহরে সে যে কি ভাবে যাবে, কি পরবে, কি নিয়ে যাবে, কিসে করে নিয়ে যাবে, সে কি নিজে একটা ব্যাগ নিবে নাকি আম্মা ব্যাগের মধ্যেই সব ভরে নিয়ে যাবে? আরেকটা কথা, ঢাকা শহরে সবাই তো টুথপেস্ট টুথব্রাশ দিয়ে দাঁত মাজে, এখানে তো ওরা মাজে কাঠ কয়লা নয়তো টুথ পাউডার দিয়া। শিরিনের একটা টুথব্রাশ আর টুথপেস্ট তো লাগবো, এইটা সে আজকে রাতেই জোগাড় করতে হবে, কারণ কয়েকদিন দাঁত মেজে নিয়ে ব্যাপারটা একটু রপ্ত হওয়া দরকার, নইলে আবার যদি ঢাকায় ভাই ভাবির সামনে না পারে লজ্জার ব্যাপার হবে না সেটা? মাসুদ ও শামিমার একমাত্র মেয়ে কাজলের বয়স মাত্র 8 বছর বয়স। পরের দিন সকালবেলা স্কুল, কাজল ঘুমিয়ে পড়ে, শামিমা ও মাসুদ রাতের খাবারের টেবিলে ধানমন্ডি ফ্ল্যাট কিনে মাসুদ আর শামিমা বেশ গুছিয়ে সংসার করছে। শামিমা চাকরি বাকরি কিছুই করে না, স্বামী সন্তান আর রান্না তার জীবনে সব কিছু, এই তিনটি ঘরে, ঘরে একটা গৃহপরিচালিকা আছে। ভালোই দিন যাচ্ছে। মাসুদ বলল, শামিমা শোনো, মার শরীরটা না খুব খারাপ, মাকে আসতে বলছি ঢাকায়। শামিমা বলল, মার কি অসুখ? কই, আমি তো কিছুই জানি না, তুমি কার কাছ থেকে শুনলে গো? মল্লিকা ফোন করছিল। মল্লিকা ফোন করছিল, তারপর? তারপর আমি মাকে ফোন করেছিলাম। আজকাল ওখানে মোবাইল ফোন ফোনটা তো টানাটানি করেই কথা বলেছিলাম। কি কথা? মাকে আসতে বললাম। বাহ বাহ, মার সাথে কথা বলাও শেষ আর আমি এইসব কিছুই জানি না। শামিমার কণ্ঠে উষ্মা। তা অবশ্যই ঠিক, তোমাকে জানানো উচিত ছিল মা আসতে রাজি হয়েছে, পুরোপুরি হয় নাই, আংশিক রাজি। দাও মোবাইলটা দাও, আমাকে ধরাইয়া দাও, এত রাতে মোবাইলে দোকান খোলা আছে নাকি দেখি। মাসুদ চেষ্টা করে কিন্তু মোবাইলে লাইন পায় না, সে হাল ছেড়ে দিয়ে বলে, না যায় না। শামিম বলে, তো যাবেই না,
আমি করতে বলছি তো, এখন যাবে কেন? আর তুমি যখন কথা বলো তখন তো তরতর করে চলে যায়। মার কাছে ভালো হওয়া আর বউর কাছে খারাপ বানানো, শামিমা বেশ রেগে গেছে মনে হয়। পরদিন বিকাল বেলা শামিমা ঠিক মন মনে করে ফোন করে শাশুড়ি মাকে। প্রথমে ফোন করতে হয় দোকানে, সেখান থেকে ফোন যায় তার মার কাছে, ঝামেলা আছে। শাশুড়িকে পেয়ে সে ধমক দেয়, মা আপনার শরীর খারাপ, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, সবাই এই কথা জানে, শুধু আমি জানি না। এটা কি আমাকে কেউ বলে নাই কেন? না, আমি কেন অন্যের মুখে শুনবো, আমি শুনবো আপনার মুখ থেকে। বলেন তো কি হয়েছে? আরে উঠানে আছাড় খাইয়া পড়ে গেছি, তেমন কিছু হয় নাই। না না, ওইসব ফেলা ফেলা কথা এখানে চলবে না, আপনি চলে আসেন জলদি। তোমরা এত করে বলছো, এবার আমি আসব, বুধবারে টিকিট করাইছি ভোরে। আচ্ছা, কাজল এসে জিজ্ঞাসা করে শামিমাকে মার কাছে কথা বলতে। শামিমা বলে, তোর দাদির সাথে নে কথা বল, ঢাকায় আসতে বল। কাজল ফোন নিয়ে বলে, হ্যালো দাদি। রোকেয়া বেগম বলে, কাজল কেমন আছিস বোন? কাজল বলে, ভালো আছি দাদিমা, তুমি তাড়াতাড়ি করে ঢাকায় চলে আসো না, এসে আমাদের বাসায় থাকবা। আচ্ছা আপু আসতেছি, তুমি আমাকে গল্প শোনাবা? আচ্ছা নাও, মার সাথে কথা বলো। ফোন নিয়ে শামিমা বলে, হ্যাঁ মা, তাইলে বুধবারে আসতেছেন, আমি মারুফকে বলে দিচ্ছি স্টেশনে গিয়ে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, শোনো, শিরিনকে সাথে নিয়ে আইতেছি, ও একা একা এই বাড়িতে কেমনে করে থাকবো, তাই না? শিরিন বলে, আচ্ছা শিরিনকে আনবেন, ও কোথায় থাকবে, আমার সাথে ঘুমাতে পারবো? মা, আমরা তো ভাবছিলাম আপনি আর কাজল এক ঘরে ঘুমাবেন, শিরিন আসলে ওকে কোথায় থাকতে দিব? বাইরে ঘরে সোফায় কেউ ঘুমায়? আপনার ছেলে আবার সেটা পছন্দ করে না। এক কাজ করা যায়, ওকে সার্ভেন্ট কোয়াটারে রাখা যায়, ও তো তোমার শ্বশুরের চাচাতো ভাইয়ের মেয়ে, ভাগ্যদোষে গরিব, আমার কাছে মেয়ের মতোই থাকে। মা, কেরামে তো সেটাই সম্ভব, এখানে ঢাকা শহরে তো আমরা ওকে আপনার মেয়ে পরিচয় দিতে পারবো না, তাই না? তাও অবশ্য ঠিক, দেখেন আপনি যেটা ভালো মনে করেন, আমি বলি ওকে রেখে আসলেই ভালো হবে। ঝাড়া হাত পা আসলেন, আপনার অন্য ছেলে মেয়েদের বাড়িতেও তো যাবেন, একটা লেজ সাথে করে নিয়ে ঘুরবেন, এটা কি দরকার আছে বলেন? তুমি বলছো ওকে নিব না সাথে, টিকিট করে ফেললাম যে, টিকিটের আর কয় দাম বলেন, নয় হয় কয়টা টাকা মাইর গেল। আচ্ছা দেখি। রোকেয়া বেগম মনটা কেমন জানি খারাপ হয়ে গেল, শিরিন মেয়েটা একা একা থাকতে পারবে? আচ্ছা, সে ব্যবস্থাও একটা করতে হবে, ওর সাথে এসে থাকতে কেউ, তাতে অবশ্য বাড়িতে একটু স্থির থাকবে, হাঁস মুরগি গাছপালা ঘর দোর সংসার মানে হাজারটা বন্ধন। আচ্ছা থাকুক তাহলে শিরিন এখানেই। শিরিন একটা ট্রাভেল ব্যাগ জোগাড় করে ফেলেছে, তাতে তার কাপড় চোপড় এতে গেছে দিব্যি। সকালবেলা টুথব্রাশ দিয়ে দাঁত মেজেছে, দাঁতে একটু রক্ত বের হয়েছিল, তবে কোনো অসুবিধা হয়নি। রোকেয়া বেগম এই ঘরে আসতে শিরিন বলেন, আম্মা দেখেন এই গায়ে চাদরটা মৌলাবাড়ি থেকে ধার আনছি, ঢাকায় যাব, ভালো কাপড় চোপড় তো দরকার, তাই না? শিরিন শোন, একটা কাজ কর, তুই না বলছিলি ঘর দর পাহারা দিয়া রাখবি, তাইলে তুই এখানেই থাক, আমার যাওয়া হইব না ঢাকায়। না রে, ওরা খুব বলল তোরে নিয়ে যেতে, আমি ভাবলাম গরু ছাগল গুলো তো আছে ঘর দর, তুই থাক, বাড়ি ঘর পাহারা দে, আর না হলে এই ব্যবস্থাও করে নিব। না তবু তুই থাক। আচ্ছা, শিরিন উঠে যায় রোকেয়া বেগমের সামনে থেকে, তার চোখটা ধরে আসতেছে, কি মুশকিল, এত সামান্যতে চোখে পানি ফেলবে ফেলতে হয় নাকি? এদিকে রোকেয়া বেগমের মনেও উপর মেঘ ভরে আসতেছে, জল ভরা বনত কালো ভারী মেঘ, কিন্তু রোকেয়া বেগম সহজেই তো ভেঙে পড়ার পাত্র নয়।
এমনকি বিদায়ের দিনেও তিনি শক্তই থাকে। শিরিন অল্প বয়সী মেয়ে, তার আবেগ বেশি, তার তাই সে আম্মাকে সে ভালো বসে খুব, সুতরাং চোখের পানি সে ধরে রাখতে পারে না। রোকেয়া বেগম রিকশায় বসা, কোমরে ব্যথা, রিকশাওয়ালাকে বলেছেন সাবধানে চালাতে। গ্রামের মহিলারা ভিড় করে ঘিরে ধরেছে তাকে বিদায় জানানোর জন্য, সে ভিড়েও শিরিন আছে। রোকেয়া বেগম বলেন, শিরিন এই ঠিক হইয়া থাকিস, ঘর দোর গুছাইয়া রাখিস। শিরিন মাথা নাড়ে বলে, আচ্ছা কোনো অসুবিধা হলে ফোন করিস, মোবাইলে দোকানে সবার নাম্বার আছে, আপনি একদম চিন্তা করেন না, সব ঠিক থাকবো, আপনি চিকিৎসা করাইয়া ভালো মতো ফিরে আসেন, বাড়ির চিন্তায় অসুখ বাড়াইয়েন না, আবার বাড়ির চিন্তা না, তোর জন্য একটু ফাপল লাগবো, নইলে আর চিন্তা কি, তোর জন্য কি আনতে হইব, না আর কিছু আনা লাগবো না, আচ্ছা আসি, হ্যাঁ খোদা হাফেজ। শিরিন রিক্সাওয়ালাকে বলে, মফিজ চাচা তুমি কিন্তু আমারে ট্রেনে তুইলা দিয়া তারপর আসবা, বুঝলা? রিক্সাওয়ালা বলে, সেটা আর কল লাগবো তোর, আমি ট্রেনে তুইলা দিয়াই আমু, বিসমিল্লা চলো বলে রোকেয়া বেগম রওনা দেন। তখন শিরিনে সবকিছু শূন্য বলে মনে হয়, এই বাড়ি শূন্য, এই ঘর শূন্য, এই বিছানাও শূন্য, এই জলচৌকি আর অজুর বদনাতাটুকু শূন্য, এই গ্যালাস আর এই থালাটাও শূন্য, এই জায়নামাজটাও শূন্য। শিরিনে চোখে পানি ও বিরাম ধারায় বর্ষিত হতে থাকে। ট্রেনটা চলতেছে, বেশি লম্বা জার্নি না, ফার্স্ট ক্লাসের কামরায় মা বসে আছেন জানালা ধরে। জগৎটা কি রকম ভাবে ঘুরছে, সামনে গাছ আর পোলগুলো পেছাচ্ছে, দূরগুলো এগাচ্ছে, আর ট্রেনের সেই শব্দ ঘতাং 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 ঘত। রোকেয়া বেগম মনটা মনে পড়ে আছে, সেই গ্রামের বাড়িতে কি করছে এখন শিরিন, কি করছে গরু ছাগলগুলো, মারুফের আনতে যাওয়া কথা মাকে, যাবে সে, আসুক ট্রেন, ট্রেন তো আর এখনই চলে আসবে না। সে বসে আসে মোনার সঙ্গে ম্যাঙ্গো ক্যাফে নামের একটা রেস্টুরেন্টে, আজকে সে বেতন পেয়েছে, পকেটে কিছু টাকা পয়সা আছে তার, তাই জমেছে আড্ডাও। দুনিয়ার উদ্ধৃতি গল্প মারুফ আবিষ্কার করতে পারে, এখন যেমন বলেছে, শোনো আমাদের আসলাম ভাই আছে না, ওই যে গল্প লেখে, ওনার কান্ড শুনছো, পকেটে তিনটা সিম তার, তিনটা মোবাইলের কোম্পানির, কিন্তু কোনো সেট নাই তার, যখন ফোন করা লাগে তখন উনি হিসাব করে, এখন কোন কোম্পানি কোন সিমটা ইউজ করলে কম পয়সা লাগবো, তারপর সেটটা নাই, পাশে যে আছে তাকে বলে, এক্সকিউজ মি আপনার সেটটা একটু দেন, সিম লাগবে না, আপনার বিলও লাগবে না, বলে সেটটা নিয়ে সিম খুলে নিজেরটা ভরে কথা বলতে লাগে। কথা বলা হয়ে গেলে আবার সিম খুলে যার সে তাকে ফেরত দিয়ে দেয়। মোনা হাসে বলে, চাপা মাইরো না তো তুমি, আল্লাহ রে কি চাপা কই আমি, আমাদের কাগজের অফিসে এসে সেদিন এই কাণ্ড করলো আসলাম ভাই, এই তোমার না তোমার মাকে রিসিভ করতে স্টেশনে যাওয়ার কথা ছিল, সে তো 3টার সময়, এখন কয়টা বাজে, কয়টা, 3টা 10, ঠিক আছে ঠিক আছে মোনা, বাংলাদেশের ট্রেন বুঝলা না, 4টার আগে আসবো না, যদি এসে পড়ে, একদিন তো ভুল করে আসতেই পারে নাকি, আরে আসবো না না, ওঠো প্লিজ, তোমার তো স্টেশন পর্যন্ত যাওয়া লাগবো নাকি, আরে গল্প তো কেবল জমে উঠেছে, এখনই যাব নাকি, না ওঠো তো, মারুফ উঠতে চায় না, কিন্তু ট্রেন পায় ঠিক সময়ে আসে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে থেমে। রোকেয়া বেগম নামে কুলি এসে তার ব্যাগকে ঘাড়ে তুলে নেয়। রোকেয়া বেগম হাতেন কুলি আগে আগে হাতেন, তিনি তাকে বলেন, বাবা আসতে হাতো, আমার ছেলে আমাকে নিতে আসবো, আজাইরা দৌড়াইও না,
এখন ট্রেন থেকে নামা যাত্রীরা, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই চলে যায় একে একে করে। প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ফাঁকা, কিন্তু কোথাও মারুফের কোনো চিহ্ন মাত্র নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুলি বিরক্ত হয়ে যায়। রোকেয়া বেগম বলেন, তুমি অধৈর্য হয়েও না বাবা, তোমাকে আমি বকশিশ দিয়ে দিব। মারুফ বসেই থাকে মোনা ঢেলে, চলো যাও তুমি, আমিও যাচ্ছি। তুমি কই যাইবা, আমার একটা টিউশনি আছে। আরে তোমার বাড়ি বাড়ি গিয়া টিউশনি করার দরকার আছে কি? আমাকে শেখাও, নিজের পকেটে নাই এক পয়সা টাকা, আমাকে শেখাও। আরে আমাদের কাগজ এখন থেকে ঠিক মতো বেতন দিবে, দেখো না কি হয়, কচু দিব, না দিলে দেখো না কি করি। কি করবা? কি করব মানে? বুঝাইয়া দিব কয়েকদিন পর। মানে মানে আর কি, টাকা ধার করব? না, তোমার সাথে কথা বলতে শুরু করলেই কথা পেঁচাতে শুরু করবা জায়গা। মোনা উঠে পড়ে, এরপরে আর থাকার মানে হয় না। মারুফ ও কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যায়, কিন্তু যাব বলেই তো এত দূর যাওয়া হয় না। কোন স্কুলরাতে মারুফকে নিয়ে যেতে রাজি হয় না। রোকেয়া বেগমের বুদ্ধি তাকে দেয় কুলি ছেলেটাই, বলে, খালাম্মা আপনি এক কাজ করেন, কারো কাছ থেকে মোবাইল লয়ে আপনার ছেলে ঘরে ফোন দেন। ঠিক বুদ্ধি। তিনি সামনে দাঁড়াই একজন মধ্যবয়স্ক লোককে অনুরোধ করে মোবাইলটা একটু ধার দেওয়ার জন্য। মধ্যবয়স্ক লোকটি ভদ্র, তিনি কোনো কথা না বলে সরে দাঁড়ান। রোকেয়া বেগম আরেকজনকে বলে তিনি সামনের দোকান দেখিয়ে দেন, যেখানে ভাড়ায় মোবাইলে ফোনে কথা বলা যায়। রোকেয়া বেগম ফোন দেন মাসুদের বাসার নাম্বারে, রিং হয়, কাজল ধরে। হ্যালো, হ্যালো, কে? কাজল? হ্যাঁ, কে? দাদি, এই স্টেশনে তো কেউ আমাকে নিতে আসে নাই, ছোট চাচার তো যাওয়ার কথা। দাঁড়াও, মাকে ডেকে ডেকে দিচ্ছি। মা, মা! শামিমা এসে ফোন ধরে, মা আপনি কই? স্টেশনে কেউ তো আমাকে নিতে আসলো না, কি কাণ্ড! এই মারুফ ছেলেটা কোনো আকল জ্ঞান আছে কি? আপনি ওয়েট করেন, আমি এক্ষুনি আসতেছি। কি ভয়ঙ্কর কথা! শামিমা ফোন কেটে মারুফের মোবাইলে ফোন করে। মারুফ রাস্তায় সেই ফোন রিসিভ করে। শামিমা বলে, মারুফ তুমি কই? মারুফ বলে, আমি তো মাকে আনতে যাইতেছি। মা স্টেশনে এসে একা একা দাঁড়িয়ে আছে, ফোন করতেছিল, বলো কি? এটাই কোনো কথা নাকি? বাংলাদেশে ট্রেন যদি পাঞ্চুয়াল হয় তাহলে তো মুশকিল, তুমি কেন এখন স্টেশনে যাও নাই এটা বলো আগে। আরে কোনো সিএনজি যেতেই রাজি হয় না, আমি তো তোমার ভাইয়ের গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তোমাকে বলেছিলাম তো আগেই। আরে গাড়ি নিয়ে তো যাব, গাড়ির কাছে যেতে হলেও তো আমাকে সিএনজি লাগে। তোমাকে যদি আমি আর কোনো দিন এই বাড়িতে ঢুকতে দিয়েছি? মারুফ একা একা স্টেশনে মাকে খুঁজে খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতেই তার মনে মা কি আসে নাই মনে হতে লাগে, নাকি এসেছে, এসে নিজ দায়িত্ব বা চলেও গেল নাকি। ভাবি তো ফোন করলো, বলল মা এসেছে, আহা কি মুশকিল। তারপর সে মোবাইল ফোন করে প্রথমে শামিমার নাম্বারে, শামিমা ফোন ধরে না। এরপরও সে ফোন করে বড় ভাইয়ের বাসার ল্যান্ড ফোনে, ফোন ধরে কাজল। হ্যালো, কিরে কাজল, শুন, তোর মাকে বল দাদি আসে নাই, মনে হয় দাদি ট্রেন ফালাই ফেল করছে। চাচা শোনো, কয়েকদিন তোমার আর আমাদের বাসায় আসার কোনো দরকার নেই, দাদি আমাদের বাসায় এসে গেছে। যাহ, কেমনে? বাবা গিয়া নিয়ে আসছে, সেইটা আমাকে আগে বললেই তো হইতো, অযথা আমাকে স্টেশনে কেন পাঠাইছিস? রোকেয়া বেগম বসে আছেন তার বড় ছেলে মাসুদের ড্রয়িং রুমে পাশে। মাসুদ মা মন তখনও মন কাতরাচ্ছে, গ্রামের বাড়িতে শিরিন এখন না জানে কি করছে, ঘর দুয়ারের কি অবস্থা। শামিমা চা বানিয়ে নিয়ে আসে, মা এই নেন চা খান। এখন চা খাবো? খান, তারপর গোসল করে সেরে নিয়ে ভাত খাবেন, গরম পানি রেডি আছে। মারুফতা আবার আমার খোঁজে স্টেশনে গেল না তো? রোকেয়া বেগমের কণ্ঠে উদ্বিগ্ন
খবরদার মা, আপনি মারুফের নাম মুখে আনবেন না। এই রকম ইরেসপন্সিবল ছেলে আমি দুনিয়ায় দুইটা আর খুঁজে পাব না। কাজল সারাক্ষণ দাদির সঙ্গে লেগে আছে আঠার মতো। রোকেয়া বেগম চা খাচ্ছেন, চায়ের সঙ্গে বিস্কিট নানা পদের। এত কিছু এখন খাওয়া যাবে নাকি? বাড়ি থেকে বেরোনোর আগে ভাত খেয়ে বেরিয়েছিলাম, আবার ফোন আসে, শামিমা ধরে। ওপাশ থেকে মল্লিকা বলে, হ্যালো মা কি এসেছে? শামিমা চাপা নেড়ে বলে, হ্যাঁ আসছে। আরে বলো না, মারুফ স্টেশনে যায়নি, পরে তোমার ভাইজান গিয়ে নিয়ে আসছে। কি রকম কাণ্ড জ্ঞানহীন ছেলে, একবার ভেবে দেখেছ? তুমি চলে আসো, নাও মার সাথে কথা বলো। রোকেয়া বেগম ফোন নিয়ে বলেন, হ্যালো। মল্লিকা বলে, মা আসছো তুমি? হ্যাঁ এই তো আসলাম। তোর শাশুড়ি কেমন আছে? ভালো আছে মা। তোর শাশুড়িকে ফোন দে তো। আচ্ছা ধরো। মল্লিকা উঠে যায় পাশের ঘরে। মল্লিকা শাশুড়ি রওশন আরা বসে আছে, হিন্দি সিরিয়াল দেখছে। এটা তিনি আগের রাতেও দেখেছেন, পরে বিকালে পূর্ণ প্রচার। তিনি এই জিনিস চুম্বনের মতো, আর যতই খাও ততই পেট ভরে না, আবারও খেতে ইচ্ছে করে। মল্লিকা বলে, মা একটু আসেন তো। মা আসছে বড় ভাইজানের বাসায়, আপনার সাথে কথা বলতে চাই ফোনে। রোশনা আরো বেগম বিরক্ত হয়ে বলেন, দাও বলে দাও, আমি এখন বাথরুমে, আমি এখন তার সাথে কথা বলতে পারবো না। মল্লিকা আবার ফোনে আসে বলে, মা উনি তো বাথরুমে, তাই উনি এখন কথা বলতে পারবে না। রোকেয়া বেগম বলে, ঠিক আছে তুই চলে যা, আয় আমাদের সাথে দেখা করতে, জামাইরে নিয়ে আসিস। মল্লিকা বেগম বলে, হ্যাঁ আসব, ও ফিরুক অফিস থেকে, তারপরে আসি। রোকেয়া বেগম মেজ ছেলে মুরাদ স্থপতি আর্কিটেক্ট হিসেবে ইদানিং পুনর্দস্তর হিসেব হাসেব বনে কাজ করছে। সে একলা থাকতে খুব পছন্দ করে, কথা কম বলে, আর বাঙালি গা নাওতা স্বভাবটা প্রশ্রয় না দেওয়াটাকেই কর্তব্য বলে জ্ঞান করে। সুজানা তার বউও একজন আর্কিটেক্ট, সেও মোটামুটি বাস্তব জ্ঞান সম্পন্ন, সবার সঙ্গে সম্পর্কতা রক্ষা করতে চেষ্টা করে। মুরাদ সন্ধ্যাবেলা নিজের বানানো এক কাপ কালো কফি খাচ্ছে, সিডি প্লেয়ার বাজছে, বেতোফেনের স্টিফনি কোল কেদারায় সে বসে আছে চোখ বুঝে। সুজানা বলে, শোনো মা আসতেছে, চলে গিয়ে চলো না গিয়ে তাকে একবার দেখে আসি। মুরাদ চোখ মেলে, আরে না এখন কি যাব, জাননি করে আসি, রেস্ট নেই, এইরকম কেন করো তুমি? নিজের মাকেও কেউ দেখতে যায় না? আমাকে আজকে ডিজাইনটা ফাইনাল করতে হবে, কালকে না জমা দিতে হবে। এসো চলো না, এসে কারো এসে তুমি কাজটা সম্পূর্ণ করে নিও। ওখানে গেলে তো খেয়ে আসতে হবে নাকি? চলো খেয়ে আসি, তাহলে আমার একবেলা রান্না কম করতে হবে। সেটা তো ভালো, তোমাকে রান্না করতে হবে না, আমি ড্রাইভারকে দিয়ে খাওয়া আনিয়ে নিচ্ছি। তাও তুমি যাবা না? যাব না বলি তো নাই, বলেছি আমি আজকে যেতে পারবো না, কালকে থেকে চলে যাব। তাহলে আমি একাই গেলাম? সুজানা বলে, যাও। মুরাদ বিরক্তি হয়ে বলল, বেতফোন শোনার সময় এই ধরনের বাজে কথা তার একদম পছন্দ না। মাসুদের বাসায় মারুফ এসেছে, শামিমা বলে রেখেছিল তাকে আগে থেকেই, কাজল আগেই দরজা খুলবি না, মারুফ হলে ও ঢোকা নিষেধ। দরজাটি বেজে উঠল, কাজল এগিয়ে যায়, দেখে মারুফি ফিরে এসে তার মাকে রিপোর্ট করে, মা ছোট চাচাই। শামিমা হংকার ছাড়ে, খবরদার কেউ দরজা খুলবি না। মারুফ আবার বেল টেপে, টুংটাং শব্দ হয়, পুরো বাড়ির প্রতিটা সদস্য উৎকণ্ঠ, কিন্তু কেউই দরজা খুলতেছে না। মারুফ দাঁড়িয়ে আছে, সুজানা আসে, সেও দরজা ঘন্টি বাজায়। মারুফ বলে, ভাবি মনে হয় খুলবে না। মোবাইল ফোন করে বলে, তুমি আসছো? সুজানা হাসে, কেন?
আছে, কারণ আছে। দাও না, দাও না তুমি ফোনটাকে। সুজানা মোবাইল বের করে ফোন দেয় ল্যান্ড ফোনে। ভাবি আমি সুজানা এতক্ষণ দাঁড়িয়ে আছি, বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না, কি ব্যাপার? শামিমা নিজে এসে দরজা খোলে, তার আগে ফুঁক দিয়ে দেখে নেয় পরিস্থিতি। শামিমা বলে, সুজানা তুমি আসো। মারুফ বলে, আমার কি হবে ভাবি? শামিমা বলে, না তোমার ভেতরে আসা চলবে না। আরে জানো না, মাকে রিসিভ করে আনতে যাওয়ার কথা ছিল না ওর, মা 1 ঘন্টা রেল স্টেশনে দাঁড়িয়েছিল, শেষে কাজলের বাবা গিয়ে মাকে নিয়ে এসেছে। তাই এরকম দায়িত্ববোধহীন লোককে আমি আমার ঘরে আসতে দেব না। মারুফ বলে, ভাবি আমাকে লোক বললেন না, আমি তো ছেলে। শামিমা বলে, বাজে ছেলে, থাকো বাইরে দাঁড়াইয়া। সুজানা হাসে, হ্যাঁ তুমি খুব অন্যায় কাজ করেছো আজকে, তোমার সারা রাত এখানে দাঁড়ায় থাকা উচিত, থাকো এখানেই তুমি। শামিমা বলে, দেখলা সুজানাও তো তাই বলেছে, যে শুনবে সেই বলবে। মারুফ বলে, ভাবি শোনো, আমি মার সাথে দেখা করতে আসি নাই, আমার পেট ফেটে যাচ্ছে, জাস্ট বাথরুমে যাব আর আসব। শামিমা হেসে বলে, না আমাকে বোকা পাইছো নাকি তুমি? সুজানা ভেতরে ঢোকে, শামিমা দরজা বন্ধ করে দেয়। মারুফ চেঁচিয়ে বলে, তোমার বাড়ির গেট নোংরা করব আমি, আমার কি? সুজানা গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে। রোকেয়া বেগম বলে, মুরাদ কই? সুজান বলে, বাসায় ডিজাইন করতেছে, কালকে একটা সাবমিশন আছে আপনার ছেলের, তাই নিয়ে ব্যস্ত। আপনি মা, কিন্তু আমাদের বাসাতেও গিয়ে থাকতে পারেন, পুরো বাসাতেও পড়েই থাকবো সারাদিন। শামিমা বলে, কেন মা, তোমাদের বাসায় যাব, বড় ছেলে বাসাতেই থাকবে। রোকেয়া বেগম বলে, মারুফের কোনো খবর পেলে? কোনো বিপদ আপদ হলো না তো ওর? শামিমা বলে, গেটে দাঁড় করায় রাখছি, একটু শাস্তি পাক। রোকেয়া বেগম বলে, যাক তাহলে ঠিক আছে। টেনশন হয় তো? শামিমা বলে, আপনি মনে হচ্ছে আপনার ছেলেকে একটু বেশি ভালোবাসেন মা। রোকেয়া বেগম বলে, না তা না, সবাইকেই সমানভাবেই ভালোবাসি আমি। শামিমা বলে, কি বলেন আপনি, ঢুকতে দেবো ওকে? রোকেয়া বেগম বলে, দাও, শাস্তি তো হলোই অনেক। শামিমা বলে, যা কাজল দরজা খুলে তোর ছোট চাচাকে ভেতরে আসতে বল। কাজল দৌড়ে যায় দরজা খুলে, দেখে মারুফ একটা পত্রিকা বিছিয়ে তাতে বসে আসছে, হাতে পত্রিকা বাকি পাতা, একটা মশার কয়েল ধোয়া ওগড়াচ্ছে গেটের লাইটের আলোয়, সে মন দিয়ে পত্রিকা পড়তেছে। কাজল বলে, ছোট চাচা আসছো? মারুফ যেন বিস্মিত, কোথায়? তোমার পারমিশন শেষ? মা তোমাকে ভেতরে আসতে বলেছে, দাঁড়াও পত্রিকাটা পড়ে নেই, তারপরে আসব। বহুদিন এত আরাম করে পত্রিকা পড়ার সময় পাইনি, আমি দরজা খুলে দাঁড়াইয়া থাকতে পারবো না, দাদির সাথে মজার মজার গল্প হচ্ছে, আমি গেলাম। কাজল বলে, মারুফ লাফিয়ে উঠে ভেতরে ঢোকে, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য গেট খুলে দিলাম, থ্যাংক ইউ দিবানা? থ্যাংক ইউ, ইউর ওয়েলকাম, কাজল গম্ভীর মুখে উত্তর দিল। রোকেয়া বেগম, সুজানা, শামিমা বসে আছে বাহিরের ঘরে। রোকেয়া বেগম গোসল করে সেরে নামাজ পড়ে খেয়ে নিয়েছে। কাজল আর মারুফ আসে। মারুফ কান্না ঢঙে নাটকীয় ভঙ্গিতে বলে, মা মা তুমি হারাইয়া যাও নাই তো, মা তোমাকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গেছিলাম। মাও আবেগ প্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরেন। শামিমা বলে, দেখছো কি রকম অভিনয় করতে জানে ছেলে, কি রকম? সুজানা বলে, এই তুমি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাবা, হয়েছে হয়েছে, এখন চোখের পানি মোছো। মারু বলে, মা তোমার আঁচল দিয়ে চোখের পানি আমার মুছে দাও গো। মল্লিকা মল্লিকা বর, সাজ্জাদ, শান্তা, কান্তাও চলে আসে সিএনজি করে। সাজ্জাদ গিয়ে কদমবুশি করে রোকেয়া বেগমের। মল্লিকা বলে, শান্ত কান্তা নানুকে যাও গিয়ে সালাম দাও। শান্তা কান্তা সালাম দেয় তাকে হাত তুলে। হাসান বলে, মা কেমন আছেন? মারুফ বলে, ভালো নাই, কোমরে ব্যথা। সাজ্জাদ বলে, মা আপনি এই বাসায় কেন উঠলেন,
আমাদের বাসায় উঠলেই তো ভালো হতো। আমার পরিচয় খুব ভালো ডাক্তার ছিল, কোমরের ব্যথার স্পেশালিস্ট। মারুফ বলে, আপনার ইচ্ছা হলে আপনি এই বাসা থেকেও মাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাইয়ে আনতে পারবেন। আমাদের কারো কোনো আপত্তি করবার কিছুই নেই। মারুফ মল্লিকা বলে, এই তুই সব কথার জবাব দিয়া দিতেছিস কেন? মাকে